এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, ঠিক কি ঘটনা ঘটেছে যার জন্য এই অশান্তি? দেখো, যেটা ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যাবেলায় আমরিয়া সুন্দর ব্লকের শ্যামলা এলাকায়, সেখানে দল লিখনের কার্যক্রম ছিল। বিজেপির শ্যামল ঘোষ যে প্রার্থী দল ছিলেন, সেই সময় তার অভিযোগ যে তৃণমূলের যিনি ব্লক সভাপতি সুতরাং তিনি সিদ্ধার্থ রানা তিনি সেখানে এসে তাকে মারধর করেন এবং তারপর পক্ষে পাণ্ডবের সাথে অভিযোগদান করেন। পাল্টা অভিযোগ তৃণমূলের যে তাদের দেওয়ার যে দেওয়ার তাদের আগে থেকেই লেখা ছিল সেটাতেই বিজেপি দল লিখতো, সেটা নিয়ে বলাতে তাকে মারধর করে ঘটনাস্থলে রাতের বেলাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তৃণমূল এসেছিলেন। তিনিও জামুরিয়ায় দেওয়াল লিখনকে ঘিরে অশান্তি, তৃণমূলের ব্লক সভাপতি এবং বিজেপির মন্ডল সভাপতির মধ্যে হাতাহাতির ঘটনা, আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমাদের গ্রামে দিয়াল এখন চলছে, বিজেপি আমরা ব্লক সভা দিয়েছে, আমাদের এখানে মারধর করছে। আপনি আবার বলবে আবার এখন বলছে লড়াই করো, আজ আমাদের শ্যামল্লা পঞ্চায়েতের আলীনগর গ্রামে 200 নম্বর বুথে আমাদের দেয়াল লেখন করছিলাম। তো সেই দেয়াল লেখনে ওখানে আমরা যখন আমাদের কর্মীরা ওখানে দেয়াল লেখন করে আমি ছিলাম, সেখানে তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা আসে এবং আমাদেরকে ব্যাপকভাবে মারধর করে আমাদের দেওয়াল লেখন বন্ধ করে দেয়, রং তুলি ফেলে দেয় এবং আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় এবং আমাদেরকে বলে যে তোরা যদি এই সকল করিস বা বিজেপি না চাই তোদেরকে প্রাণে মেরে ফেলবো এবং হাতাপাই করে আমাদেরকে প্রচুর মারধর করে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আর সেই অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পূর্ব বর্ধমানের গোলসির বিজেপি প্রার্থী ধৃত সঞ্জয় হালদার। গোলসির আদ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে লড়ছেন, গতকাল তাকে গ্রেপ্তার করে গোলসি থানার পুলিশ।